都买一百，抽到咱都没去买一百，抽到咱那去嘞，都在八万块。那我们还那个人那个不得去，那个红都在八万块。俺们为今年才当初的就是咱们老百姓的过来的多，俺们打干死过来的当地工作来，打的七八个来当工作来，打七八个来当。কোনো বিয়া বাড়িতে যাইতে পারি না এই চেহারার কারণে। আমি সবসময় পালায় পালায় থাকি, সবসময় পালায় পালায় থাকি। খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হয়, কোনো জায়গায় যেতে পারি না, খাওয়া দাওয়ায় প্রচুর সমস্যা হয়। মায়ের এনে দেয় সেটাই খাই, ঘরের ভিতরেই থাকি, দেখি সময় দেয় আমার ঘরের ভিতরে কাটায়। বাড়িতেই থাকি, সবসময় বাড়িতেই থাকি। আমরা একটু আপনার বোনের কাছ থেকে জানি, আসলে আমাদেরকে একটু বলেন তো আপনার ভাইয়ের কি কষ্টটা হয়। আমার ভাইয়ের কি কষ্ট হয় যে সবাই সাধারণভাবে জীবনযাপন করতেছে কিন্তু আমার ভাই পারতেছে না। আমার ভাই ঘরে অন্ধকারে একা একা বসে থাকে, আমরা বেড়াতে যাই কিন্তু আমার ভাই যায় না। এমন আছে আমি স্কুলেও যাই, স্কুলে গেলেও আমার জানে যে আমার ভাইটা এরকম কিন্তু কেউ কথা বলে না আমার সাথে, আমাদের বাড়িতেও আসে না। তার বোনের জন্য কান্না করছে, বোন কান্না করছে ভাইয়ের জন্য। আসলে মা কান্না করে সন্তানের জন্য, বাবা কান্না করে সন্তানের জন্য। আসলে একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য কতটা কষ্ট করছে আপনারা দেখুন। আসলে এই মুহূর্তে সম্পদকে বাঁচাতে যে টাকাটি লাগবে অপারেশনের জন্য, সেই টাকার জন্য মানে আসলে নিজে বাঁচার জন্য, মানে এই বিকট চেহারাটাকে নিজেকে একটু ভালো করার জন্য, মানুষ যাতে না ভয় পায় সেই জন্যই কষ্ট করছে এই পরিবারটি। জানি না আসলে এই পরিবারটি আসলে কবে সন্তানকে সুস্থ করতে পারবেন। আসলে বোনের কান্নায় আসলে ভেঙে পড়েন এই সম্পদ। আসলে এই সম্পদকে পাশে দাঁড়ানোর মতো কি কেউ থাকবে না? প্রবাসী ভাই এবং বোন এবং দেশের এবং ভাই বোন যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত রয়েছেন, আপনাদের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে এই সম্পদের জীবন। বোন আছে যে বাপের বিয়া দিতে হবে, বিয়া দিতে হবে, এতটা চিন্তা হবে না, কারণ আমার মা বাপে চলতে পারবো, যেভাবে চলবো, কারণ আমার বোন যদি বিয়া হয়ে যায়, যেভাবে আমার বোনে যদি দেখে, বড় বোন যদি দেখে, তাহলে আমার মা বাপে চলতে পারবো। তা আমি যদি মারা যাই তো আমার দুঃখ থাকবে না, যদি বোনটা না দিয়ে দিয়ে যাই তাহলে আমার দুঃখ থাকবে যে আমার বোনটার জন্য আমি কিছু করতে পারলাম না। ভাই চায় যে আমার বিয়ে দিয়ে সে চিকিৎসা করবে, কিন্তু আমি তা চাই না যে আমার ভাই আগে নিজে ভালো হয়ে পরে আমার ভাই যদি আমাকে বিয়ে দেয় তখন আমি শ্বশুর বাড়ি গিয়ে আমি সুখে শান্তিতে আমি থাকতে পারবো, কিন্তু আমার আগে বিয়ে দিলে তখন আমি আমার ভাইকে নিয়ে আমি দর্শক আসসালাম আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দুদু মার্কেট, রয়েছে সম্পদ। আসলে এই সম্পদের জীবনে এতটা কষ্ট করে তিনি বেড়ে উঠেছেন, আর মা বাবা ভাই বোন তারা বা কতটা কষ্ট রয়েছেন আজকে শুনবো এই তাদের পুরো পরিবারের কাছ থেকে, যে তারা কেন এই সম্পদের চিকিৎসা করতে পারেননি, সম্পদের বেড়ে ওঠার পেছনে আসলে কতটা কষ্ট হয়েছে, এই বিষয়গুলো একমাত্র এই তার বাবা মাই কিন্তু জানেন। আমরা শুনুন দর্শক এই কথা বলবো সম্পদের সাথে এবং সম্পদের বোন এবং মায়ের সাথে বাবার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো নাই, আমার তো দেখতে পাচ্ছেন অসুবিধা। কি সমস্যা হচ্ছে একটু বলবেন আমাকে? অনেক সমস্যা ভাই, তেমন খাইতে লইতে পারি না, কারোর সাথে মিশতে পারি না, বন্ধু বান্ধবের সাথে যাইতে পারি না, কোনোখানে যাইতে পারি না। এই যে আমাদেরকে একটা কথা বলবেন যে আসলে আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাই তো অনেক সময় দাওয়াতে যায়, অনেক সময় অনেকের সাথে মেশার সুযোগ পায়, তো তারা যখন আপনার ভাই বোনদের সাথে মিশতে আসে তখন আপনার সাথে ওই সময়টা কি ব্যবহারটা করে তারা, বা আপনাকে দেখে সরে যায় কিনা? হ্যাঁ, আমার দেখে সরে যায়, আমি কোনো বিয়ে বাড়িতে যাইতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, আমার বোনে যায়, সবাই যায়, আমি শুধু যাইতে পারি না। আমরা একটু আপনার বোনের সাথে একটু কথা বলি, কেমন আছেন? ভালো আছেন, একটু কাছে আসবেন আমাদেরকে একটা বোন কথা বলবেন যে আসলে আপনার এই যে ভাইয়ের যে সমস্যাটি কতদিন ধরে? আমার ভাইয়ের এই সমস্যা একটু বড় হয়েছে পরে, তারপরে এই সমস্যাটা দেখা দিয়েছে। আমাদের তো আপনারা চিকিৎসা করেন না কেন? চিকিৎসা করব, আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাই, আমরা বাপে এক কেজি করে চাইলে আমি এরকম করে দেয় সমস্যাটা চলে।
চিকিৎসাটা হয় নাই ছোটবেলায় ভাই বাবার সাথে কাজ করে ছোটবেলাতেই ভাই এই অবস্থায় এই শরীর নিয়ে এই কাজ করে কইরা আমাদের খাওয়ায় রোজগার করে কইরা খাওয়ায় আমাদের খায়া কোনো মতো দিনটা চলে আমরা গরিব মানুষ এত টাকা পাবো কোথা থেকে যে চিকিৎসা করব কেউ কোনো দিন আমাদের সাহায্য করে নাই আসে আমাদের এলাকায় তো কত বড় লোক আছে কিন্তু কেউ পাশে দাঁড়ায় নাই কিন্তু কিভাবে চিকিৎসা করব সবাই যখন আপনারা বেড়াতে যান যখন দাওয়াতে যান তখন আসলে আপনার এই ভাইটা কি করে সবাই যখন বেড়াতে যাই তখন ভাইটা বলি ভাই যাই আমাদের সাথে বলে না আমি যাব আমার এই অবস্থা আমাকে দেখে সবাই ঘৃণা করবে সবাই দূরে সরে যাবে তখন সবার সামনে দাঁড়াতে পারবো না সেজন্য যাই না কত সময় আমিও যাই না যে আমার ভাইটা একা বাড়িতে থাকবো আমিও ভাইয়ের সাথে থেকে যাই কত সময় ভাই বলে যে তোরা যা আমি আমি থাকি কিন্তু আমার ভাইয়ের মনে অনেক দুঃখ আছে কিন্তু সে দুঃখ সবসময় হাসি খুশি থাকে সে দুঃখ মনে করে না সবসময় হাসি মুখে থাকে সে সবসময় হাসি মুখে থাকে মনে কষ্ট থাকলো বুঝবার দেয় না তখন বুঝি আমার ভাইয়ের এই অবস্থা দেখেই সে জন্যই যাইতে চায় না কিন্তু আপনার ভাই তো বড় হয়েছে তাকে তো বিয়ের বয়সটিও পার হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা আশা করি যে আমার ভাইটা অনেক বড় আশা করে আমার মায়ও আমিও আমরা সবাই যে আমাদের ঘরে ভাই বউ আসবে ভাই বিয়া করবে ভাই বউয়ের সাথে একসাথে সময় কাটাবো থাকবো কিন্তু সে আমরা কোথা থেকে পাবো ভাই তো বিয়ে করতে গেলে কিন্তু এই অবস্থায় কেউ দিবে কেউ মেয়েটা কি আমার ভাইয়ের কাছে বিয়ে দিবে না অনেক আশা মনে আমার ভাইয়ের মনে অনেক আশা সে একদিন বিয়ে করবো আর এখনই তো বিয়ে করার বয়স সময় না পুরো কারণ সবাই বিয়ে করছে বলছে যে সবার বিয়ে করতেছে কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না আমার এই অবস্থা তার যে সহপাঠী রয়েছে বন্ধু বান্ধব রয়েছে তারা কি তার কাছে আসে তাদের সাথে একসাথে ঘুরতে বেরোয় না তারা কাছে আসতে চায় না তার সাথে একসাথে বসতে চায় না একসাথে ঘুরতে যেতে চায় না সে একা একা সারাদিন বাড়িতে কাজের থেকে বাড়ি আসে দোকান থেকে এসে বাড়িতে বসে তারপরে সারাদিন এইভাবেই সময়টা কাটায় দেয় বোন আমরা আসলে আপনার কথাগুলো শুনতে পেলাম কিন্তু যে বিষয়গুলো আপনি বলেছেন আমরা যতটুকু জানি যে যাদের কষ্ট রয়েছে আপনার বলেছেন 1 কেজি করে আপনার বাবা চাল নিয়ে আসে সেইটি আপনারা রান্না করে আপনারা খাওয়া দাওয়া করেন কিন্তু আপনার ভাইয়ের যে সমস্যাটা আসলে এই মুহূর্তে এই ধরনের অবস্থানে যারা হাত নেই পা নেই তারা কিন্তু ভিক্ষা করে কিন্তু অনেক টাকা উপার্জন করে কিন্তু আপনার ভাইয়ের কেন আপনারা কাজ কর্মসংস্থানে দিয়েছেন আমার ভাইয়ে বলে যে ভিক্ষে বাপের সাথে কাজ করে খাবো কেন ভিক্ষে করব বাপে কাজ করে আমরাও সারা কাজ করে সারাদিন যা কামাবো তাই খাবো ভিক্ষে করব কেন বাপ আছে কাম করে দিবে তো একটা সে শরম একটা সেজন্য হয়ে যায় আমার ভাইয়ে যায় না যে ভিক্ষে করে কি চলা যাবে ভিক্ষে করে খাওয়াই যাবে কিন্তু চিকিৎসা তো আর হবে না সেজন্যই কাজ করেই খাই কি নাম আপনার আমার নাম বৃষ্টি বৃষ্টি সূত্রধর বৃষ্টি সূত্রধর তো আমাদের কে বলে আপনি কি বিয়ে করেছেন না আমার বিয়ে হয় নাই তো আপনার ভাইয়ের বিয়ের আগে কি আপনার বিয়েটা হবে সেই ধরনের চিন্তা ভাবনা রয়েছে নাকি মানে হলো আপনাদের সেই বিয়ে দেওয়ার মতন সেই আর্থিক অবস্থানটিও নেই না ভাই বলে যে আমি চিকিৎসা করতে পারি চাই না পারি আমার যদি কেউ সাহায্য করে তাহলে তো চিকিৎসা হবে কিন্তু বোনটারে আগে বিয়ে দিয়ে তারপরে মাথায় যা চিন্তা ভাবনা আছে পরে সেটা কপালে যা হবে সেটা হবেই সেটাই বলে তো আপনি দেশবাসীর কাছে কি চান মানে দেশে এবং প্রবাসী ভাই বোনদের কাছে মানে হলো যে আপনার ভাইয়ের যে অবস্থানটি তার চিকিৎসার জন্য আসলে তাদের কাছে কি বলতে চান আপনি আমি দেশের ভাই বোন প্রবাসীদের কাছে বলি যে আমার বাইরে সবাই সাহায্য করে যে যা পারেন সবাই আমার ভাইটাকে চিকিৎসা করে একটু ভালো করে আমার ভাইটারে যাতে আমার ভাইয়ের জীবনটা সাধারণ যেমন সাধারণ মানুষ জীবন কাটায় সেভাবে জানি কাটাতে পারে সে বিয়ে করব শাদি করব যাতে সবাই দশজনের লগে চলতে পারে আমার ভাইও জানি দশজনের লগে চলতে পারে সেটাই চাই
আপনার ভাইয়ের সাথে যারা বন্ধু বান্ধব রয়েছে সেই মানুষগুলো যখন আপনার ভাইকে দেখে মুখ ফিরিয়ে নেয় চলে যায় আসলে তখন আপনার কাছে কেমন লাগে? তখন আমার কাছে কেমন লাগে, তখন আমার কাছে অনেক খুব খারাপ লাগে। তখন আমি বলি যে আমার ভাইটাকে আজকে রুম আমার সাথে যদি দাঁড়া থাকে, যদি আমার সময় না মেয়েরা আসে তখন আমার বাইরে দেখে চলে যায়। তখন ভাবি যে আমার ভাইটা আজকে রুম দেখে ওরা চলে গেল, যদি ভালো থাকতো তাইলে তো আর যাইতো না। সেটাই তখন কি মনে মনে অনেক কষ্ট ভোগ করি। আমরা কেউ আপনার মায়ের সাথে কথা বলি, কেমন আছেন আপনি? ভালোই আছি বাবা। ভালো আছেন? কয় ছেলে মেয়ে আপনার? তিনজন। তিনজন? তো ছেলে কয়টা আর মেয়ে কয়টা? মেয়ে দুইটা, ছেলে একটা। মেয়ে কি একটা বিয়ে দিয়েছেন? হ্যাঁ। আর এটা কি ছোট মেয়ে? হ্যাঁ। তো আপনার সন্তানের মানে হলো শুরু লগ্ন থেকে যদি একটু বলেন যে কেন তার এত কষ্ট, আর জন্ম থেকে কি তার এই সমস্যাটা হয়েছিল? না, জন্ম থেকে হয়নি বাবা, পরে হয়েছে বাবা। যাইবার কই যায় না বাবা, যাইবার কই বলে ন যাই যাইব না, কই বাড়তে বয়ে থাকে, ডাউট খাইবার জানো পোলার নিয়ে দুর্গা উঠিয়া নুয়াছি বললাম পোলার দাও বাবা। আমাদেরকে একটু কথা বলবেন যে আসলে আপনার মানে হলো দেশবাসীর কাছে কি চান আপনার এই সন্তানের চিকিৎসার জন্য? সন্তানের চিকিৎসার জন্য আমি ব্যাংকের কাছে আমি অনুরোধ করে কই আমার পোলাটা ভালো করে দিত, আমি জীবন বয়ারা তার আমি ই করতাম বাবা। আমরা সম্পদ ভাই সাথে একটু কথা বলি। সম্পদ ভাই আমাদেরকে একটু বলবেন আসলে আপনার চাওয়াটা কি একটু দেশবাসীর কাছে, মানে এলো আপনার এই কষ্টটা আপনার দুঃখটা কি, মানে আপনার এই বন্ধু মহলের কাছে আপনি যেতে পারেন না, তাদের পাশে বসতে পারেন না, কোনো বাড়িতে কোনো আত্মীয় স্বজনের দাওয়াত দিলে সেখানেও আপনি যেতে পারেন না, সব মিলিয়ে আসলে আপনার কষ্টের কথাটা যদি একটু বলেন দেশবাসীর কাছে। কষ্ট কি ভাই, কষ্ট মনে করেন যদি আমাদের কি ছেলেটা হয়ে তো তাহলে ভাই আমার কোনো কষ্ট থাকতো না। আমাদের দিকে তাকিয়ে বলবেন কষ্ট ভাই, তো কষ্ট থাকতো না ভাই, আমি ভাই কি বলবো ভাই, আচ্ছা লোকের সামনে কি কাঁদবো, ঘরে বসে বসে একা একা কাঁদবে, লোকের বাবা কাঁদবস কে, বাবা কাঁদবিস না, কর্মে আছে তাই বাবা, কর্মে আছে তাই কাঁদিস বাবা, বাবা কাঁদ এইটা কই আর কি কমু, আরে কি কমু আর ছেলে রে, কই বাবা কাঁদিস না, কর্মে চালু হয়েছো বাবা তাই কর্মে বেশি আর কই দেবে বাবা, বাবা কই দেবে কর্মে বেশি। আপনার এখন সন্তান তো কথা বলতে পারছে, হাঁটতে পারতেছে, চলতে পারতেছে, আসলে যদি ক্রমান্বয়ে যদি আপনার সন্তানের আরো খারাপের দিকে যায় তখন আসলে আপনার একমাত্র সন্তান তো এসে, সে ছাড়া কি আর কোনো ছেলে আছে আপনার? না নাই, এই ছেলেই কামায়া যাইও খাগলো বন্ধু, এই ছেলে লই খাই দুগা ভাত, যাই কামাই খাই, এই ছেলে লই যাই দুগা কামাই খাই। সম্পদ ভাই আপনার মানে আসলে মায়ের কান্না, বোনের কান্না এবং বাবার কান্না, আসলে সবাই আপনার জন্যই কান্না করছে একমাত্র আপনাকে সুস্থ করার জন্য। এই সব মানুষগুলো মানে যে যে কান্নাগুলো করছেন, যে কষ্ট করতেছেন, আমাদেরকে একটু ভাই বলবেন যে আপনার এই জিব্বাটা মানে হলো যখন ডাক্তার দেখিয়েছেন তারা কি বলেছে, কি কাজটা করলে আপনার মানে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন? বলছে যে ডাক্তার বলছে যে যখন আমি ডাক্তারের কাছে গেলাম তখন বলছে যে হ্যাঁ অপারেশন হইব, বললাম তো আমার বড় ভাই নিয়ে গেছিলো, তো যখন নিয়ে গেলো তখন বললো যে হইব, এই কথা বলার পরে যে বললো যে কত টাকা লাগতে লাগবে, তখন ডাক্তার বললো 3 লাখ টাকার উপরে লাগবে,
সেই কথা বলার পরে বাসায় আসলাম। বাসায় আসার টাকা পয়সা তো নাই ভাই, তার জোগাড় হইলো না, তার করতে পারলাম না ভাই, এই কারণে আজকে করতে পারিনি। টাকা পয়সা নাই ভাই, লোকজন নাই, আমার যে পয়সা দেবে এমন কোনো লোকজন নাই ভাই, এর জন্য আর করতে পারিনি। তাই হাসপাতালে আর ওই রকম দৌড়াদৌড়ি করা হয়নি, কারণ টাকাই নাই, অর্থই নাই, তাহলে কীভাবে করবো? আপনার এই প্রতিবেদনের মাধ্যমে আসলে প্রতিবেদন করার আগে আসলে যে অবস্থানটি ছিল সেই অবস্থানের মধ্যে থেকে একটা বিষয় আমাদেরকে জানাবেন, যেন আপনার বোন বলছে যে আপনি তার বোনের বিয়েটা আগে দিয়ে তারপর আপনি চিন্তা ভাবনা করছেন আপনার অপারেশন বা আপনার জীবনের জন্য চিন্তা করতে যাচ্ছেন। আপনার নিজের অপারেশনটা আগে কেন করতে চান না? অপারেশন করতে চাই না, কারণ আমার মা বাবা আছে, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বয়স শেষ, আমার বোনটা যদি বিয়ে দেয়া তারপরে শিশু করতে পারি, যদি আমি মারাও যাই তারপরে আমার কোনো চিন্তা থাকবে না যে আমার বোন আছে যে বাপের বিয়া দিতে হবে, এতটা চিন্তা হবে না, কারণ আমার মা বাপে চলতে পারবো, যেভাবে চলবো, কারণ আমার বোন যদি বিয়া হয়ে যায়, যেভাবে আমার বোনে যদি দেখে, বড় বোন যদি দেখে, তাহলে আমার মা বাপে চলতে পারবো। তাই আমি যদি মারাও যাই তো আমার দুঃখ থাকবে না, যদি বোনটা না দিয়ে দিয়ে যাই তাহলে আমার দুঃখ থাকবে যে আমার বোনটার জন্য আমি কিছু করতে পারলাম না। আপনার বোন কিন্তু বলেছে যে আমার সমবয়সী যারা বান্ধবীগুলো আমার কাছে দেখা করতে আসে, আমার ভাই যখন থাকে সাথে তখন ওরা সবাই চলে যায় আর থাকে না, এর কারণটা কি? এর কারণ ভাই আমার ভাই, আমার ভাই চেহারা খারাপ দেখা সবাই ভয় পায়, যেমন ধরেন সবাই তো মনে করেন, কেউ কেউ আসে মনে করেন আমার বোনের সাথে দেখা করতে আসে না। আমার বোনের অনেক বান্ধবী ছিল স্কুল লাইফে, বান্ধবী টান্ধবী ছিল, আমাদের বাসায় কোনো সময় আসে নাই, এমনকি আমার এই অবস্থা দেখা কারো বোন, আমার বোনের বান্ধবী সেরকম হয় নাই, যে বান্ধবী অনেক ভালো বান্ধবী আছে সেরকম হয় নাই। এই মতো অবস্থায় আসলে আপনি দেশবাসীর কাছে কী চান? আসলে আপনার এই অপারেশনটা বানিল যেভাবে মানুষ আপনার কাছে ফোন দিয়েছে আমাদের প্রথম প্রতিবেদনের মাধ্যমে, আসলে কেমন সাড়া পেয়েছেন আপনি? সাড়া তো ভাই যেমন তেমন, আমার যদি ভাই অপারেশনটা হয়ে যেত তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কোনো বাইকই যদি থাকতো যে আমার অপছন্দ করে দেবে তাহলে আমি ভাই খুশি হতাম। দর্শক আপনারা শুনলেন মানে এই পরিবারটির কথা, আমরা মানে ছেলের জন্য যদি কেউ কিছু করতো তার কাছে জীবন ভর আমি তার নিকে আমি আশীর্বাদ করতাম, তার কোনো গান গাইতাম, তার নিকা কাঁদতাম, আমার ছেলের নিকা যদি কেউ কিছু করতো। আমাদেরকে একটু বলবেন আপনার ভোটার আইডি কার্ডটা আছে কিনা, একটু আমরা একটু দেখাতে চাই আপনার ভোটার আইডি কার্ডটা, এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা। এটা আপনার ভোটার আইডি কার্ড না? হ্যাঁ। দর্শক আসলে অনেকে প্রবাসী এবং দেশের বাইরে থেকে অনেকে সহযোগিতা করতে চান, এই ভোটার আইডি কার্ডটি থাকলে হয়তো কি অনেকে মানিল তার নাম সরকারে মানিল আপনারা আবারও একটু সহযোগিতা করতে পারবেন, সেই কারণে কিন্তু তার ভোটার আইডি কার্ডটি দেওয়া। এই নাম্বারটি আমরা দর্শক ভোটার আইডি কার্ডে দিলাম, এবং তার মায়ের একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম হ্যাঁ মায়া রানী সূত্রধর। এই যে দর্শক এনআরবি ব্যাংক মায়া রানী সূত্রধর, তার ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, আমরা আপনাদেরকে দেখাই, তাতে আমরা বুঝতে পারবেন দর্শক মায়া রানী সূত্রধরের মানে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এনআরবি ব্যাংকের, আমরা একটু ক্লোজ করে দেখাই যাতে প্রবাসী এবং দেশের ভাইরা অন্তত সহযোগিতা করতে পারবেন। এই নাম্বারটিতে যদি একটু সহযোগিতা করতে পারেন, এবং মায়া রানীর মোবাইল নাম্বারটি রয়েছে দর্শক ভোটার আইডি কার্ডটি, আমরা সেই ভোটার আইডি কার্ডটিও দেখাই। যারা হলো ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি সহযোগিতা করতে চান, আসলে এই সম্পদের যে দরকার মানে হলো তার মানে সহযোগিতাটি, সেই সহযোগিতাটা যদি সঠিকভাবে পেতে পারে তাহলে হয়তো বা অন্তত এই সম্পদের মানে অপারেশনটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। দর্শক আমরা পরবর্তীতে যতদিন পর্যন্ত এই সম্পদের অপারেশনটি না হবে ততদিন পর্যন্ত আমাদের আপডেট একটার পর একটা নিউজ দিয়ে যাব, এবং চেষ্টা করব যে অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই সম্পদের মানে অপারেশনটি হয় সেটাই দেখানোর চেষ্টা থাকবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা এই করোনাকালীন যে মানুষটি কষ্টে রয়েছে আপনার আশেপাশে, সেই মানুষটিকে একটুখানি হলেও সহযোগিতা করার চেষ্টা করবেন। ধন্যবাদ।